नमस्कार, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। मैं आपके साथ अशरफ खान, और जैसे कि आप सभी जानते हैं, तब से हम सब ने आपको लाइव में दिखाया है किस तरह से आही टोला के जुबू वृंदा क्लब में अभी जिस पंडाल के ओपनिंग खेलने के लिए स्वयं फुटबॉल जगत के सुपरस्टार रोनाल्डिन्हो आए थे, उसके अलावा बंगाल मूवीज की जो है सुपरस्टार कोयल आई थी, कोयल मल्लिक, उसके अलावा भी काफी गेस्ट आए थे। तो आइए हम लोग दिखाते हैं आपको कि वो पंडाल की खूबसूरती और कैसा बना है, वो भी हम एक बार देख लेते हैं। जैसे कि आप देख सकते हैं जमीन की तरफ कितनी आलपुना जैसी कितनी ब्यूटीफुल आकृतियां बनाई गई है। जैसे कि आप देख सकते हैं पंडाल के दो तरफ जो है एंट्रेंस पे कितनी ब्यूटीफुल यहाँ जो है बनाई गई है, आप देख सकते हैं। शाम के वक्त यहाँ ये जो बॉक्सेस है इसके अंदर लाइट चलेंगी जो हमें दीप का एहसास दिलाएंगे। जैसा कि आप देख सकते हैं पंडाल को कितना रियलिस्टिक लुक देने के लिए, और ऊपर में आप देख सकते हैं मायरबाड़ी ये है, और आप देख सकते हैं लिखा है मायरबाड़ी। आदि आहिर टोला তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি কিন্তু একটি পুরনো একটি বাড়ির কিন্তু থিমের উপরে বানানো হয়েছে, যেটা কিন্তু ভিতর থেকে সত্যিই দেখতে একটা পুরানো বাড়ি লাগছে। এবং খুব শৌখিনভাবে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, চারিদিক থেকে কিন্তু বিভিন্ন রকমের কার্যকলাপ করা হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের প্রতিভা আছে, আমাদের যে হিস্ট্রি আছে বা আমাদের যে ভগবানের যে আমাদের প্রতিমা আছে সেই প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে। এখানে কিন্তু হনুমান এবং তার উপর থেকে কিন্তু সিঁদুর দিয়ে কিন্তু এটিকে বোঝানো হয়েছে যে এটা কিন্তু দীর্ঘদিন ধরে মানে পূজনীয় আছে। এবং পাশে কিন্তু আমি আরও দেখাবো আপনাদের জানলার শেপে কিন্তু করা হয়েছে, এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিভা করা হয়েছে। এবং অপোজিট সাইডে দেখলে কিন্তু এর অপোজিট সাইডের যে দেওয়ালটি আছে সেইখানেও কিন্তু সেমভাবে কিন্তু কাজ করা হয়েছে, যেখানে কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটা খুব একটি পুরনো বাড়ি। কিন্তু এটা প্যান্ডেলের থিম, যেটা আপনারা দেখে কিন্তু হয়তো অবাক হচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু এত লোকের ভিড়, আধ ঘন্টাও হয়নি এটা উদ্বোধন হয়েছে, তার মধ্যে কিন্তু এত ভিড় লোকেদের, এটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর এখানে বানানো হয়েছে প্যান্ডেলটি। এবং চারিদিক থেকে বিভিন্ন রকমের কার্যকলাপ করা হয়েছে। এবং উপরে আপনারা যদি দেখেন, উপরে কিন্তু এত সুন্দরভাবে লুকটি দেওয়া হয়েছে যে অসাধারণ একটা রিয়েলিস্টিক লুক এসেছে, যেখানে কিন্তু উপরে সবুজ সবুজ গ্রিন গ্রিন কালারের দেখানো হয়েছে, যেখানে কিন্তু মনে হচ্ছে যেন উপরের অংশগুলিকে দেখে মনে হচ্ছে কিন্তু যেন শ্যাওলা ধরে আছে। যেহেতু পুরানো বাড়িতে কিন্তু শ্যাওলা ধরাটা একটা স্বাভাবিক ব্যাপার, সেহেতু কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলি দেখানো হয়েছে। ছোটোখাটো একটি যে ডিটেলিংগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আদার্স যদি আপনাদের দেখাই, সামনে কিন্তু দুর্গা ঠাকুর আছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো দুর্গা ঠাকুরের যে প্রতিমা, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দুর্গা ঠাকুরের যে প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এগিয়েছ এবং আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো অবশ্যই। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটিকে কিন্তু সাজানো হয়েছে, চারিদিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, এবং ছোটো ছোটো ডিটেলসগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে শিল্পর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে কিন্তু এই যে থিমটি, এই থিমটির নাম কিন্তু করা হয়েছে মায়ের বাড়ি, অর্থাৎ যে মা আছে তার কিন্তু বাড়ি হিসেবে কিন্তু এই থিমটি করা হয়েছে। এবং খুব সুন্দরভাবে
মায়ের বাড়ি দেওয়া হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং চলুন আমরা বাইরে থেকে আর একবার দেখবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে উদ্বোধনের জন্য কিন্তু আমাদের যে ব্রাজিলের যে ফুটবল সুপারস্টার আছেন রোনাল্ডিনো, তার কিন্তু প্রতিমা এখানে করা হয়েছে এবং চারিদিক থেকে কিন্তু তাকে ফুটিয়ে তোলা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আইডিটলা যুবকবৃন্দর পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচিগুলো আজকে পালিত করা হলো। ইতিমধ্যেই কিন্তু লোকেদের এত ভিড় দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে এবং লাইভে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই এই প্যান্ডেলটি দেখতে আসুন আইডিটলা যুবকবৃন্দর কাছাকাছি। যুবকবৃন্দর পক্ষ থেকে কিন্তু আজকে এই প্যান্ডেলটি উদ্বোধন হলো, যেটা আপনি এরপর যখন খুশি এসে দেখতে পারবেন। তো অবশ্যই এসে একবার দেখুন, খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে ভিতর থেকে সাজানো হয়েছে এবং এবং এইটিকে উদ্বোধন করার জন্য যে ব্রাজিলের যে ফুটবলার আছে সুপারস্টার ফুটবলার রোনাল্ডিনো এবং তার সঙ্গে কিন্তু আমাদের যে টলিউড যে হিরোইন স্টার আছে কোয়েল মল্লিক, তিনিও কিন্তু এসেছেন। এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে যেখানে কিন্তু অনেক লোকেরা এসছে এবং এনজয় করছে এই সময়টাকে। তো যেমনটা এতক্ষণ আমরা আপনাদেরকে লাইভে কিন্তু আপডেটসগুলি দিতে থাকলাম, আপনারা দেখলেন কিভাবে কিন্তু রোনাল্ডিনো এলো এবং এসে কিন্তু এখানে উদ্বোধন করলো প্যান্ডেল। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের যে টলিউড যে হিরোইন স্টার আছেন কোয়েল মল্লিক, তিনিও কিন্তু এসেছিলেন এবং লাইভে আপনাদেরকে সরাসরি চিত্রে দেখালাম যে কিভাবে উনি এসে সবাইকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং কথা বললেন সাধারণ লোকেদের সাথে আইডিতলা যুবকবৃন্দর কাছাকাছি। আইডিতলা যুবকবৃন্দর কাছাকাছি কিন্তু এই পুরো এলাকাটাই কিন্তু খুব সুন্দর, মানে প্রচণ্ড ভিড়ে ভর্তি এবং খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে। এবং যেটা মেন প্যান্ডেল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে, যেটা আপনি আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন। অবশ্যই এই প্যান্ডেলটি দেখতে আসুন এবং এটাও কিন্তু সবার দৃষ্টি কিন্তু টেনে নেবে, আমি অবশ্যই কিন্তু বললাম আপনাদেরকে। এবং এত সুন্দরভাবে এই ছোটো ছোটো ডিটেলিংগুলো প্যান্ডেলের মধ্যে দেখানো হয়েছে যে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এইরকমের আরও আপডেটসের জন্য জুড়ে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলের সাথে। আমি বিরাজ চক্রবর্তী, ক্যামেরা পার্সন নসবা খানের সাথে।